আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগ ভিডিওতে স্বাগতম এখন যাচ্ছি বাবার বাড়িতে মা ফোন দিছে খুব ইমার্জেন্সি এখন আসতে হবে আবার নাকি বাবা পিঠা খাইতে মন চাইছে তো এখন আমাকে যাইতে হবে আমাকে সারা নাকি আমার আব্বা বাবা পিঠা খাবেই না তাই সারাদিন সংসারে বহুত কাজ করছি এখন কিন্তু বিকেল হয়ে গেছে তিনটা সাড়ে তিনটা বাজে ছেলেরা গেছে আমার দেবরের বাড়িতে জালের বাড়িতে ঘুরতে এখন আসে নাই বাপসিলামতী নিয়ে যাবো কিন্তু ওরা যেহেতু আসে মেকাই যাব যাবো যাবো আবার চলে আসবো একটু পরেই মা বাবার মন আমাকে ছাড়া তো খাবে না নাকি আব্বাই কথা শোনার পর আমি তার একটু দেরি করতে পারিনি যে আব্বাই খায় নাই এখনো বইসা রয়েছে মায় ফোন দিয়েছে তোর আব্বাই খায় নাই তুই আসবি তারপরে খাইব এ কথা শুনে আমি সারাদিন আজকে অনেক কাজ করছি কাঁথা কম্বল জামা কাপড় অনেক কিছু ধুইছি এখন আবার রান্না করে আমার শাশুড়িকে খাওয়াই রেখে আমি খাইয়া তারপরে যাইতেছি তা পুরো ভিডিওটির সাথে থাকেন আশা করি ভালো লাগবে আমি এখন গাড়িতে উঠে গেছি বাবার বাড়িতে যাওয়ার জন্য আচ্ছা বাবার কি এমনই হয় যাদের মনে শুধু ভালোবাসা আর ভালোবাসাই থাকে পৃথিবীতে যদি বলেন পুরুষ বলতে একটাও ভালো পুরুষ নেই কিন্তু খুঁজে পাবেন না যেখানে একটাও খারাপ বাবা আছে আমার বাবা মায়ের ভালোবাসার কথা তো বলাই যাবে না আমার মনে হয় আমার জীবনে দেখা শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে আমার বাবা যার জীবনে সবটুকু দিয়ে আমাদেরকে সুখে রাখার শান্তিতে রাখার চেষ্টা করছে আমার বাবার জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমরা তিন ভাই বোন কত ভালোবাসা যে আমার আব্বা আমাদেরকে বাসে আমার মনে হয় আমি জীবনে কিছু দিয়ে কাউকে বোঝাতে পারবো না তাই যে আমার মা ভাপা পিঠা বানাইতেছে আমি সেখানে গেছিলাম অনেক জোর করছে আমাকে পিঠা খাও খাও মায়ের আর ভাই বড় রিকোয়েস্টে একটা পিঠা ভাঙে একটু খাইছিলাম আমার মা বাপা পিঠাগুলি বানাইতেছে খুব সুন্দর হয়েছে সাথে সাথে আমার ভাবি সব ভাপা পিঠা সাজায় সাজায় দিচ্ছিলো যেভাবে গুড়ি চেলে বাবা পিঠা বানাতে হয় শীতকাল যেহেতু এসে পড়ছে আর বাবা পিঠা খাব না তাই কি হয় মায়ের হাতের বাবা পিঠা অনেক খাই পিঠা জানেন নিজে বানায় শাশুড়ি বানায় জালেরা বানায় পাড়া প্রতিবাসী বানায় কিন্তু মায়ের হাতের যে পিঠা খাওয়ার একটা স্বাদ একটা গ্রাণ একটা গন্ধ সেটা কোথাও আপনি গেলে পাবেন না তাই আমার ছোট বোন যেহেতু প্রেগনেন্ট তাই আমার মার ইচ্ছায় সব ধরনের পিঠা আমার ছোট বোনকে খাওয়ায় কোনো পিঠা যাতে বাদ না থাকে এর জন্য একটু একটু করে সব ধরনের পিঠাওকে বানায় খাওয়াইতেছে সাথে আমার বাবুও সাহায্য করতেছে আর আমার আব্বা আমার কোনো ভাই বোনকে রেখে কিছুই খেতে চায় না আমি তো যেতেই চাইছিলাম না যে শুধু পিঠা খাওয়ার জন্য যাব না যখন মা বলছে আব্বা পিঠা খায় না আমাদের জন্য বৈশা রয়েছে তখন আর দেরি করতে পারি নাই এক পলক আমার আব্বা মাকে দেখার জন্য আমি ছুটে যাই দৌড়ে আমি জানেন দুই দিন পর পরও যাই তিন দিন পর পরও যাই এমনও দিন হয় আমি বোরখাও খোলাই না যাই ওই দিক দিয়ে আমার নানুর বাড়িতে আমার মেজোবামা অনেক অসুস্থ সেইখানে যাই এই ভিডিওটা যেহেতু আরও চার পাঁচ দিন আগের আমি কিন্তু আজকেও গেছিলাম সারাদিন আমার নানুর বাড়িতে থেকে আসছি আমার বাবার বাড়িতে নাই আমি ওই নানুর বাড়িতে গেলে নানুকে দেখে মামারে দেখে আসি তারপর ছোটো বোনেরে দেখে আসি আব্বারে দেখে আসি কেন জানি না ওই বাড়ির সবার জন্য এখন অনেক দুশ্চিন্তা হয় তবে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন সবাই আমার আব্বার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই হচ্ছে আমার বাবার বাড়ির রাজপ্রাসাদ যেখানে আমার হাজারো স্মৃতি হাজারো মায়া হাজারো ভালোবাসা আপনাদের কাছে মনে হতে পারে সামান্য কুড়েঘর কিন্তু এটাই আমার কাছে রাজপ্রাসাদ ওইদিকে আমার বাতিজীবী যে নাচতেছে বলতেছে ভুপি এইদিকে একটু ক্যামেরাটা ধরো তো এখন ভাবির কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি অনেকক্ষণ যাবত আসছি আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন আর এই দিক দিয়ে এতো কাজ রেখেও আমার মা আমার আব্বা আমাকে আগাইতে আসছে মায়ে এত এই পর্যন্ত চলে গেছে আব্বাই কিন্তু আমার একদম ইস্টানে গাড়ি তো ঠাই দিয়ে আসছে সেখান থেকে আমি আসার সময় আমার মেজু মামারে দেখা তারপর রাত হয়ে গেছে আস্তে আস্তে রাত হয়ে অন্ধকার হয়ে গেছে গেট খোলান আয় পড়ছি

কে আমিতো কৈ এই গেছি যে আমি আর সাত দিন কেৰে তো দাদু কয় এই এক ঘন্টার মধ্যে কেমনে থাকবো কেমনে খাব সেই চিন্তা হয়ে গেছে আর আমি কইছি তোমরা আমাৰ থিয়কে চব গাব লিগা ময়ো যাম গা এক মাসের মধ্যে আহম না আমি আমার বাপের বেটে যাই থাকোঁ এ